বাংলাদেশকে রাজনৈতিকভাবে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে ভারত, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এদিকে সংবাদ সম্মেলন করে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ নেতাদের কথা স্পষ্ট, দলটির ক্ষমতার উৎস জনগণ নয় বরং ভারত। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আওয়ামী লীগ জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। এ সময় বাংলাদেশ প্রসঙ্গে ভারতের বিভিন্ন ভূমিকার সমালোচনা করেন তিনি। কেন আজকে আমাদের বন্ধু রাষ্ট্রকে এমন একটা পারস্পরিক আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি নিউজ24 চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য অবিশ্বাসের দোলাচলে কেন এই সরকার নিয়ে যাচ্ছে, আর কেনই বা আমাদের বন্ধু রাষ্ট্রের নীতি নির্ধারকরা নিয়ে যাচ্ছে? বাংলাদেশের 18 কোটি মানুষ কি সেই প্রশ্ন করতে পারে না? আমরা তো ভারতের 1.4 বিলিয়ন মানুষের বন্ধু হতে চাই। আলোচনায় অংশ নিয়ে দলটির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, গণতন্ত্র ফেরাতে আবারও রাজপথে নামবে বিএনপি। আপনি রাজনীতি বুঝেন, কিন্তু রাজনীতি না বুঝার ভান করেন, ক্ষমতায় থাকবেন? যত মামলাই দেখ, যত হামলাই করুক, যত অত্যাচারই করুক, আমরা আবার রাজপথে নামবো ইনশাল্লাহ। এদিকে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে ভারত প্রসঙ্গে দলের অবস্থান ব্যক্ত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএসএফ কর্তৃক সীমান্তে সীমান্ত হত্যাকে কিভাবে একজন মন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা বলেন? ওবায়দুল কাদেরের বক্তব্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, ভারতের সহযোগিতায় বিনা ভোটে তামাশার নির্বাচনের মাধ্যমে তারা আবারও ক্ষমতা দখল করেছে। মারুফ রহমান, নিউজ24, ঢাকা।